যে জোর লাগে। তোমার পাপা কখনো কাউকে গুলি করেনি। কত টাকা ডুবিয়েছিস বল? নিহারকে আমি ডিভোর্স দেব। তারপরে সে কি পারবে তার লোভ সম্বরণ করতে? এবং সেই প্রেক্ষাপটে আর কে কে এই ভূমিকার মধ্যে জড়িয়ে পড়বে, এই গল্পের মধ্যে জড়িয়ে পড়বে, এবং তাদের কি রিয়াকশন এন্ড কাউন্টার রিয়াকশনস এন্ড ওয়ে ডাজ দ্য ন্যারেটিভ গো ফ্রম দেয়ার ইজ হোয়াট উই উইল সি ইন দিস নিউ ওয়েব সিরিজ। অত্যন্ত টানটান একটা গল্প, খুবই সিনিক আউটডোর্স। আই উড লাইক টু কল অপন স্টেজ আর ডিরেক্টর। হঠাৎ করে ব্যাগ ভর্তি টাকা নিয়ে রাস্তা দিয়ে মানে পালাচ্ছ না? আমি পালাচ্ছি না, ওই একটি ছেলে যে একটু লোভী, এবং তার কনসিকোয়েন্সেস হবে যে কোনো কাজে, ওরে ওর সাথেও হবে। আচ্ছা থ্রিলার আমরা বুঝতে পারছি, মানে হাজবেন্ড ওয়াইফের গল্প, তাদের জীবনে কিছু মানে কিছু থ্রিলিং এলিমেন্ট ঘটে যায়, কিছু থাকছে দর্শকদের জন্য কিছু ছোট করে বলো। দর্শকদের জন্য আমি সার্বিকভাবে বলতে পারি, একটু ডিপ্লোম্যাটিকলি বলতে হবে যে প্রতিদিনের জীবনে যা হয় তার বাইরেই তো অ্যাক্সিডেন্ট। এরকম একটা অ্যাক্সিডেন্টে এই 36 ঘন্টা এই সময়ব্যাপী কিছু মানুষের জীবন দিয়ে এই সময়টা কীভাবে কাটছে এইটা নিয়ে গল্প। একই টাইম লাইনে আলাদা আলাদা লোককে দেখছে, আলাদা আলাদা মানুষের পার্সপেক্টিভ থেকে গল্পটা দেখছে, সেটা খুবই ইন্টারেস্টিং। অ্যাপার্ট ফ্রম আ ক্যারেক্টার কে দেখে একটা থ্রিলড হওয়া, আর অনেকগুলো একটা সিচুয়েশনের জন্য অনেকগুলো লোকের জীবনের এফেক্ট হওয়া, যে ডিফারেন্সটা এই গল্পটা সেই ডিফারেন্সটার কথা বলছে। এই পরিস্থিতিটা আলাদা, এবং ওই যেটা বললাম খুবই অর্ডিনারি একটা ছেলের গল্প। তো আমার তোমার মতোই একটি ছেলে, সে আর কত আলাদা হবে, সমাজের মতোই হবে, কিন্তু পরিস্থিতিটা আলাদা। তাই পরিস্থিতি আলাদাই একটা সাধারণ মানুষও কীভাবে রিয়্যাক্ট করতে পারে বা বদলে যেতে পারে এক মুহূর্তের মধ্যে, সেটা সেটাও বিচার্য এই গল্প। তার মানে শুটিংয়ে বেশ কিছু মজার এক্সপিরিয়েন্স হয়েছে? শুটিংয়ে মজার এক্সপিরিয়েন্স হয়েছে, জঙ্গলের মধ্যে শ্যুট করেছি, বৃষ্টিতে ভিজেছি, সাপ দেখেছি, ওইখানকার যারা ট্রাইব ছিল তারা আমাদেরকে নিয়ে খুব চিন্তায় ছিল যে আমরা ওদের কালচার, ওদের ওইখানকার ইয়ের সিমেট্রিটা ভেঙে দেবো কি না, এবং ফাইনালি ওদের সাথে আমাদের বন্ধুত্ব হয়ে যায়, ওরাও শুটিংয়ে ইনভলভ হয়, সব মিলিয়ে ফাটাফাটি ভিউজ, অসাধারণ ভিউজ, মানে যে জায়গায় শ্যুট হয়েছে এক্সিলেন্ট ল্যান্ডস্কেপ। খুবই চ্যালেঞ্জিং ছিল, কম সময়ে অনেক কাজ, পুরো টিম 300% দিয়েছে। আই এম ভেরি ফর্চুনেট টু ওয়ার্ক উইথ দিস টিম, আর আই এম কিপিং মাই ফিঙ্গার্স ক্রসড যে ক্লিকের এই কাজটা এবং এই ধরনের যে সমস্ত প্রজেক্ট আছে যেখানে ওরা এত এক্সপেরিমেন্টাল কাজ করছে সেগুলো ওয়ার্ক করুক, ওয়েব প্ল্যাটফর্মের লোকের ভালো লাগুক, আরও এরকম কাজ হোক। দেখো আমরা প্রিভিলেজ, তাই তোমরা আমার ইন্টারভিউ নিচ্ছ, আমাকে ক্যামেরার সামনে দেখা যায় বল, কিন্তু ওই জামশেদপুরের জঙ্গলে যে সারা রাত লাইট নিয়ে দাঁড়িয়েছিল তারও ইন্টারভিউ তো মানুষের কাছে পৌঁছচ্ছে না। তাদের বাঁচানোর জন্য এই বাংলা ইন্ডাস্ট্রি আরও গ্রো করা উচিত, আর গ্রো করতে গেলে এরকম নতুন প্লেয়ার বা যারা ইন্টারেস্টিং কাজ করছে তাদের সাকসেস পাওয়া উচিত। আমরা সবাই ক্লিকের সাথে আছি, হোপ দ্যাট দিস ওয়ার্কস। গল্পটা হচ্ছে এরকম যে দেউলিয়ায় একটা মানুষ যখন ডুবে যায় তার কিছু টাকার প্রয়োজন হয়, ন্যাচারালি এই অবস্থায় দাঁড়িয়ে ভদ্রলোক চলে যায় তার ঝাড়খণ্ডে তার এক বন্ধুর কাছে টাকা আনতে। কিন্তু টাকা আনতে যাওয়ার পথে সে রাস্তায় একটা গাড়ি দেখতে পায়, অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে রয়েছে, সে গাড়ি থেকে নামে এবং সে গাড়ির থেকে কিছু টাকা পায়। গাড়ির মধ্যে যে মানুষটা ছিল সে মানুষটা মৃত্যুপথ যাত্রী, সে কি করলো, সে কি টাকা নিয়ে নিল, লোকটাকে বাঁচালো কি বাঁচালো না? তারপর সে একটা জঙ্গলে ঢুকলো, সে কি টাকা নিয়ে ঢুকেছিল জঙ্গলে, কি ঢুকলো না? 36টা ঘন্টা একটা অপারেশন হলো, কি হলো সেটার জন্যই এই লোভ। যতটুকু শুনছি এটা একটা মিনি সিরিজ, মানে এটা কি কোথাও গিয়ে মানে মিনি সিরিজ করার কারণটা জানি ধারণ করা হয়েছে, যদি কিছু
কিছু বলা যায় এই গল্পটার, ওয়েব সিরিজটার? হ্যাঁ একদম, নামটার মধ্যেই একটা ব্যাপার যেটা তুমি বললে, 24 ঘন্টা, সেখানে 36 ঘন্টা, নামের মধ্যেই একটা ব্যাপার আছে। ঠিক নামটা যেরকম, আমাদের সিরিজটাও ঠিক সেরকমই। খুব ইন্টারেস্টিং গল্পের, মানে প্রত্যেকটা, মানে আমাদের এটা মিনি সিরিজ তো, প্রত্যেকটা মানে পরতে পরতে চমক বলে না, ঠিক সেরকমই, খুব ভালো লাগবে। তো পুরোটা এখন ওভাবে মানে বলবো না, থ্রিলার সাসপেন্স সব কিছু মিলিয়ে মিশিয়ে। তো আলটিমেটলি হ্যাঁ, একটা ছোট্ট জিনিস বলতে পারি, লোভ মানুষকে অনেকটাই ক্ষতি করে, আমরা বরাবরই সেটা শুনে এসেছি। এই সিরিজে তার ছোঁয়াটাও আমরা পাবো দেখতে, যে সত্যি ক্ষতিকর। এখানে তোমাকে কীভাবে দেখতে পাবো? এখানে আমার ক্যারেক্টার নেম সূচি, খুব অল্প আছি যদিও, কারণ যেহেতু মিনি সিরিজ আমাদের। তো এখানে যে ইন্সপেক্টর রয়েছে নির্ঝর, তার ওয়াইফ সূচি, তো একজন, যখন হাজবেন্ড যখন পুলিশে থাকে, তো একজন স্ত্রী, তার ফ্যামিলি কীভাবে সেখানেও সার্ভাইভ করতে হয়, তো এবং প্রত্যেকটা মুহূর্তে, তো সেরকমই আমার চরিত্রটা। কিছু বলা যায় যে হ্যাঁ, মানে পোস্টারটা না আমাদের সমস্ত চরিত্রটাকে বলে দেয়, কস্টিউম অ্যান্ড পোস্টার একজন অভিনেতার কাছে এটা খুব ইম্পর্টেন্ট। কস্টিউমটা যেটা আমরা পড়ি, তার ভেতরের কথাগুলো সেই কস্টিউম বা সেই পোস্টারের সমস্তটাই থাকে, ফলে এটা আর নতুন করে বলার কিছু জায়গা নেই। কিন্তু ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে প্রত্যেকটা চরিত্রই তো আলাদা হয়, এখানে আমার চরিত্রটা অবশ্যই আমার কাছে মনে হয়েছে অনেকটা আলাদা। একটা মানুষ, যিনি একটা সাধারণ মানুষ, যেখান থেকে একদমই ঘরোয়া একজন মানুষ, যার একটি বাচ্চা রয়েছে, স্ত্রী রয়েছে, এবং তাদের প্রতি লাইবিলিটিস সমস্ত কিছু রয়েছে, সেটাকে মেনটেন করেও একজন পুলিশ অফিসার বা এরকম একটা জায়গায় যারা কাজ করে তাদের ক্ষেত্রে কত রকমের হার্ডেল পেরোতে হয়, অনেক রকমের প্রেশার তাদের উপর সবসময় থাকে, সেগুলোকে মেনটেন করে তারা কী করে নিজের লক্ষ্যে পৌঁছবার চেষ্টা করে, বা সবারই একটা আদর্শ থাকে যে আমি এটা হব, এটা করব, সেইখানে পৌঁছানোর চেষ্টা করে, এটাই এই চরিত্রের স্পেশালিটি। কিন্তু কখনো কখনো সেই চরিত্রগুলো কী হয়, সেখানে পৌঁছানোর আগেও অনেক সময়তেই হড়কে যায়, বা যাকে বলি আমি অন্য পথে চলে যাই, সেই বিষয়টাও এদের কাছে অনেকটাই থাকে, এই চরিত্রগুলোর কাছে। আমার মনে হচ্ছে নির্ঝর ওই রকম একটা চরিত্র, যে সেরকম একটা ঘটনা, এবার গল্পে যেটা আছে সেটা তো এখন আমি বলছি না, কিন্তু সে একটা ওই রকমই চরিত্র, কিন্তু হয়তো কখনো কখনো সেই ডিসব্যালেন্সটা হয়ে যায়, এরকম ইম্পর্টেন্ট মানে প্রত্যেকের জীবনে। আমার কাছে মনে হচ্ছে এই ক্যারেক্টারের জীবনেও সেটা একটা ইম্পর্টেন্ট, এবং সেটাই তার লাইফ, তার সমস্ত কিছু চিন্তা ভাবনা সমস্ত কিছুকে প্রভাবিত করে, এরকম একটা ক্যারেক্টার আমার কাছে। এই প্রথমবার ক্রিকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা না, এটা প্রথম আমার, এটা প্রথমবার নয়, আমি এর আগেও ভাগার বলে একটি সিরিজ হয়েছিল, সেখানেও আমি ক্রিয়েটিভ ইনপুট দিতাম, মানে একজন স্ক্রিপ্ট ডেভেলপার হিসেবে কাজ করেছিলাম, তারপরে NH6 কাজ করেছি। আর এখানে ওই বললাম যে ক্লিক না একটা বাড়িঘরের মতন, পরিবারের মতন হয়ে উঠেছে, এখানে এসে নিজের কথাটা বলা যায়, আমি কি করতে চাই সেই নিয়ে ডিসকাস করা যায়, এর জন্য না এই প্ল্যাটফর্মটা খুব ইম্পর্টেন্ট। এটা যদি একজন ক্রিয়েটিভ মানুষ না পায়, তাহলে তার ক্রিয়েশনটা দেখানোর কোনো জায়গাই থাকবে না, যেটা আমাদের ইন্ডাস্ট্রিতে ম্যাক্সিমাম জায়গায়। কিন্তু ক্লিকে সেটা নয়, ক্লিক আমাদের মতন আর্টিস্ট, আমাদের মতন যারা স্ট্রাগল করছি বা বিভিন্ন বিষয় নিয়ে ভাবনা চিন্তা করছি, তাদের জন্য অনেক বড় একটা স্পেস, অনেক বড় একটা প্ল্যাটফর্ম, যেটাতে আমি নিজের মতন করে এক্সপ্লোর করতে পারি, এবং সেই স্বাধীনতাটা দেয়, এটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। এই গল্পটা জন্দার মাথায় এসেছিল নিচের চায়ার সিঙ্গারার দোকানে। একদম প্রথম লাইনে জন্দা বলেছিল যে যদি এমন একটা লোক হয় যে যার কাছে টাকা পয়সার খুব প্রয়োজন রয়েছে, কিন্তু সে হঠাৎ অ্যাক্সিডেন্টালি বেশ কিছু টাকা পেয়ে গেল, তারপর তার লাইফে কী হতে পারে, তো সেখান থেকে গল্পটা ডেভেলপমেন্ট শুরু। তারপরে ধরো আমরা তো একটা সামাজিক ইয়েতে বাস করি, তো সমাজের নানান রকম প্রেক্ষাপট থেকে দেখলে, রাজনৈতিক নানান রকম রং দেখলে, মনে হয় কোথাও একটা গেলে একটা মানুষের বেঁচে থাকা শুধু তার ইচ্ছেতে হয় না, অনেক সময় বিপদে পড়লে রাজনৈতিক অ্যাঙ্গেলও যেমন ঢোকে, তেমন তার নিজের যে লোভ সেটাও কাজ করে। তো এখানে নিহার চ্যাটার্জি যে মেন প্রোটাগনিস্ট, মানে কৌশিক যেটা করেছে, সে আলটিমেটলি তার লোভটাকে জয় করতে পারছে না পারছে না, সেটা নিয়েই গোটা গল্পটা। আর বাঙালি তো থ্রিলার বেশি পছন্দ করে, সেই জন্যই কি এত বেশি মানে থ্রিলারের দিকেই? হ্যাঁ, মানে বাঙালি বাড়িতেও থ্রিলারের মতনই চলে, তো তো যে কোনো কিছুর মধ্যে তুমি দেখো না, যে কোনো সম্পর্ক, সেটা তুমি যদি মানে আমাদের বঙ্কিমচন্দ্রকেও দেখো, সেখানে উনি যা লিখতেন তাতে থ্রিলারই, সম্পর্কে থ্রিলার, কিন্তু থ্রিলার তো বটেই, এখানে এখন আমরা একটু খুন জখম ঢোকাচ্ছি আর কি।